What's up guys? It's you by Coldplay and welcome to my another vlog. Guys, অনেক দিন ধরে vlog করা হয় না তাই আমরা ভাবছি এখন একটা vlog করি। এই vlogটির নাম হচ্ছে Family Maki Time with Dadwan. Guys, এখন আমরা আমাদের কাজিনসদের সাথে দেখা করতে যাই। Let's go. যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুন তল্প মনে কি পড়ত আমাদের হারানো সেই গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুন তল্প হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করল দুই বেড়ে গেছে শুধু আমাদের কাজিনসরা এখন গোসল করছে চলেন আমরা তাদের ইন্টারেস্টিং কিছু মুহূর্ত দেখে আসি লেটস গো মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুন তল মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুন তল চলেন আমরা এখন দাদু বাড়ি ঘুরে দাদু বাড়ির ভেতরে যাই চলেন এগুলো সবই আম গাছ একটা আম গাছ রয়ে না এখানে পাঁচ ছয়টা আম গাছ আছে আর একটা কাঁঠাল গাছ আছে আর তিন চারটা পেয়ারা আছে মানে পেয়ারা গাছ সরি পেয়ারা গাছ হ্যাঁ এটা হচ্ছে ম্যাঙ্গো গাছ হ্যাঁ এখানে দুইটাই রয়েছে কাঁচা ম্যাঙ্গো পাকা ম্যাঙ্গো দুইটাই আছে হ্যাঁ কেন আমরা পুকুর পাড়ে এসেছি কারণ জানেন আপনারা এখন আমরা সেই কাজিনস গুলোদের গোসল যারা করেছিল মানে কাজিনস গুলোদের উঠাতে এসেছি চলেন অনেক গোসল করেছে এখন আর নাই এখন আর গোসল করা যাবে না কারণ অনেক সময় হয়ে গেছে তাদের গোসল করতে করতে এই নয়টা থেকে শুরু করেছে এখন বারোটা যেখানে ছিল এক আকাশে ভালোবাসা আমাদের হারানো সেই গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুন তল্প মনে কি পড়ত আমাদের হারানো সেই গল্প
কি মন খারাপ কেন এমনি কি রকম লাগলো গোসল করা খুবই ভালো লাগলো এই দেখো ভালো আমরা কি করতেছে আরবি এই পয়সা মুইছে এই কালামনি তোমরা তো আমনি এই পড়ে আছো দেখি একটা শুধু ঝগড়া করে আমনি এই যে ওরা আর এটা তো খালি চকলেট খায় এই যে হাসি বের হয়েছে হালকা নাকি কথা জোরে বলো শরম পাও নাকি না তাহলে তুমি কি করছো কেমন করে দুই টাকা করে না কাতাবি চকলেট কাতার ঠিক আছে আমি শুনো মামা দুই টাকা ছয় টাকা বিশ একটা ছয় টাকা মাত্র কম দামে আমার হাতটা দেখবে না এই যে দুইশো ভেঙে দেখাও কেন যে আবার মারাজ বানিয়ে রাখলো তাহলে আলবি কি অবস্থা অবস্থা খুবই খারাপ করোনা যুগে তাই তো করোনাই তো মানুষের জীবনটা খেয়ে নিল কোথাও বের হওয়া যায় না তো বাসা থেকে এর জন্য আর তোমার মনটা মনে হয় খারাপ কোথাও কি বেড়াতে গেছে লাইদে এবারই তো কয় টাকা ছালামি পেয়েছো তিনশো টাকা আমি কত পেয়েছি আমাকে জিজ্ঞেস করবো না কত পাঁচ হাজার সাতশো কি বলে সাতশো বলে একজন এক এক কথা বলে কেন কি জানে জানো ভালো নাকি ভালো আসলে ভাই আমটা যদি পাতাই থাকে তার জন্য এটা পড়ে যায় আর আর কাঁচা আম তো পড়ে না এর জন্য উপরে গেছে আমগুলা পড়ে যায় গাইস তাহলে আমরা উপর কাছে আনতেই পারি চলেন কি হালবি তুমি কি আগেই উঠছো নাকি উঠতে পারো কাছে পড়ো না কিন্তু হঠাৎ করে বলবো যাটা পৃথিবী কোন নদী হেরে গেছে শুধু চলো
এতো গোলাম পারছো দেখি দেশি ভাগি তো কাঁচা মনে হয় না পাকা সবই পাকা সো গাইস অনেকক্ষণ বাসাটাই দেখলেন এখন আমাদের আম বাগানটা দেখি আমি চলেন চলো এখন আমরা আমাদের আম বাগানটা দেখিয়ে দিই আসো ভেতরে আসো এখানে তো অনেক রোদ তাই ভেতরে যাওয়াটাই বেটার আমি যেটা মনে করি আসলে সেফলি হবে আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই দেখো এটা এই গাছটা কিন্তু আমাদের ছোটবেলায় এত মজা ছিল এই গাছটা আমি প্রত্যেকবার এখানে আসা মজা নিতাম দেখো কিভাবে ইন্টারেস্টিং এই গাছটা তোমাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে কেন না আমি এই গাছটাকে ইন্টারেস্টিং মনে করেছি কেন দেখো কেন এই গাছটাকে আমি ইন্টারেস্টিং মনে করছি তোমাকে আমি বলছি কেননা এই গাছটা দেখো অনেক মজা লাগে ইটস ভেরি ভেরি নাইস এমটা হালকা ফেটে গিয়েছে পাকার জন্য বেশি
আসলে যা সত্যি এই গাছের আমে কোনো কালা আসে না কিন্তু এই গাছের আম সব পাকা তো গাইস এখন তোমাদের আমি একটা মজার একটা ইন্টারেস্টিং একটা প্লেস দেখাতে চাচ্ছি যেটা তোমরা দেখে অনেক মন্ত্রমুগ্ধকর হবে এবং আনন্দিত হবে এটা কি গাইস গাইস যেখান দিয়ে যায় পাটুরিয়ার ঘাট আরিচা বাথুলি উথুলি যেখানে যেতে পারো সব জায়গাতেই কিন্তু এখানে যেতে পারো আসলে আমাদের দাদি বাড়িটা হচ্ছে রাস্তার পাশে যেটা মনে করি রাস্তার পাশেই এই জেলার নামটা দিয়ে কি টেপলা টেপলা জেলা এটা মানিকগঞ্জের টেপলা টেপলা জেলা একটা এই যে এটা হচ্ছে নদী একটা দেখো নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে নদীর পানি কিন্তু অনেক শুকিয়ে গেছে তাই না বর্ষাকাল এলে তারপরে পানিগুলো একটুখানি উঠতে শুরু করবে উঠতে উঠতে কিন্তু আমাদের বাড়ি ঘর পর্যন্তই উঠছে মেন রোডটা দেখো মেন রোডে গাড়ি ঘুরি চলে গাইস আজান দিছে হ্যাঁ কিছু বলস না কেন হ্যাঁ বাড়ি চল গাইস এখন আমাদের বাড়ি যাওয়া উচিত কারণ না আমার দাদি মনে হয় অলরেডি খাবার বানিয়ে ফেলেছে কি বলিস হ্যাঁ চল চল যাই তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে বেশি না 12 মিনিট পরে 12 মিনিট পরে আবার চলে আসলাম দেখেন খাবার দাবার রেডি হয়ে গেছে কথা বলতে হয় না তাই আমরা এখন কথা বলা বন্ধ রাখছি গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা যাব কোকাকোলা কিনতে কারণ একের অধিক বেশিও কিন্তু কোক ছাড়া কিন্তু খাওয়া দাওয়া হয় না খাওয়ার শেষে এই কোক কিন্তু অনেক প্রয়োজন হয় মনে আছে 4 লিটার কিনতে হবে কিন্তু 4 লিটার না হ্যাঁ হ্যাঁ 4 লিটারই তো কিনবো এটা আমার মনে আছে তুমি আবার বলা কি বলছো টাকা দেখো তুমি 200 টাকা থাকলে 4 লিটার কিনবা 200 টাকা তো আছে আমার কাছে 200 টাকা তো আছে সব ওরা ধরা শট আর কোন বের হবে আরো বের হবে আরো বের হবে আরো বের হবে তাহলে অনেক মাস্তি করলাম এবার আমরা কোক কিনতে যাচ্ছি কাঁঠালতলা টেপরার একটা জায়গায় আমরা নানু বাড়িতে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি মস্তি করেছি এখন আজকে আমাদের ফিরে যাওয়ার পালা তাই আজকে একটু কষ্ট করতে লাগছে এই কষ্টটা কিন্তু ভুলে ফেলতে হবে কারণ করোনার মধ্যে বাইরে থাকাও যায় না তারপর আমাদের পড়াশোনার একটা ব্যাপার আছে স্কুল খুলে দিবে আমাদের স্কুল খুলে দিয়েছে সপ্তাহে দুদিন ক্লাস
দেখেছি তোকে সেদিন রাস্তায় চোখে তাকে লেগে গেল রে আয় হায় বলতে চাইছি তোমার জামাই বাবু ভাই সব দেখে নেব পেরায় দেখেছি তোকে সেদিন রাস্তায় চোখে তাকে লেগে গেল রে আয় হায় বলতে চাইছি তোমার জামাই বাবু ভাই সব দেখে নেব খুবই দুঃখ লাগছে কিন্তু কি করার করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে একে তো করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে তার সত্ত্বেও আমার বাসায় এখন পরীক্ষা দিতে হবে আমার 9-এর সায়েন্সের বাসায় পরীক্ষা দিতে হবে চলেন আমরা এখন ব্লগটি শেষ করি এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং সাথে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Thank you.
Thank you.